রাস্তায় ভূমি করতে আসছে। আমরা আমাদের প্রহার পেয়ে গেছি। মেইনলি তার থেকে বেশি খারাপ লাগছে কি জানেন, ছাপরি টি শার্ট আছে না যেখানে পুতুল লাগানো, সবাই গার্লফ্রেন্ডে ঘুরতেছে, আমি একা ঘুরতেছি। কোনো কিছু হয়েছে বলো তো, আমি একটা গার্লফ্রেন্ড ডিসার্ভ করি না। হ্যাঁ, দেখে একদম পুরো ভিউটা আপনারা দেখতে পারতেছেন গাইস। আমরা যাচ্ছি ধরেন ফ্যামিলি মেম্বাররা মিলে, আর এটার উদ্যোক্তা নিচে হইতেছে মন্টু ভাই। তো মন্টু ভাইকে অনেক বেশি ধন্যবাদ যে সে এরকম একটা উদ্যোগ নিচ্ছে, আমাদেরকে সাথে রাখছে। তো আজকে আমরা হাইসে করে যাচ্ছি, আর এখানে একটু ব্রেক দিছি, নাহলে তো আমি সময় পাইতাম না। এখানে একটু ব্রেক দিছি মতো একটু গ্যাস নেওয়ার জন্য, তো এখান থেকে নিবে, আর এ পর্যন্ত আমি আপনাদের সাথে কথা বলতেছি। দেন এখান থেকে চলে যাবো, হয়তো আমাদের আনুমানিক 4-5 ঘন্টার মতো সময় লাগবে। তো চলেন, যা যাক, লেটস গো। আমরা এখন আছি গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়, এটা মূলত হচ্ছে মধুপুরের ভিতরে আমরা এখন আছি। আর আমরা তো কই যাচ্ছি সেটা তো আপনাদের বলছি। এখানে ব্রেক করার কারণটা হচ্ছে আমাদের অনেক ক্ষুধা লাগছে, সকালে নাস্তাটা এখানে করবো। দেন দুপুরবেলা তো আমরা সেটার দুপুরের খাবারও সব কিছু রেডি করা আছে, তো সেগুলো আমরা পরে ওখানে যাওয়ার পর হয়তো বা খাবো। এখন অনেক ক্ষুধা লাগছে গাইস, আপনার সাথে পরে কথা হচ্ছে। মূলত হচ্ছে এখানে দেখতেছেন যে ওনারা খাবারের একটা ই করতেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি ছায়ার মতো, ওনারাও ছায়াতেই আছে, ওনারা খাবারগুলো বের করতেছে। আর কি জানি বলে গেছিলি বল, বললাম গোলাবাড়ি উচ্চ বিদ্যালয় দেখে আমার গোড়া উচ্চ বিদ্যালয়ের কথা মনে পড়ে গেল। আমাদের গোড়া উচ্চ বিদ্যালয় আগে এরকমই আছিল, হ্যাঁ, এটা পরে বড় করছে, বড় হওয়ার কারণে এটার কালারও চেঞ্জ আর বড় হয়ে গেছে, আর নামটাও প্রায় সেম সেম, একদমই সেম, গোড়াই গোলাবাড়ি কাছাকাছি। আর ওখানে খাওয়ার আয়োজন চলতেছে, বমি করছে পুরো রাস্তায় বমি করতে আসছে এই যে মানুষটা দেখেন না, বমি করতে। আমরা আমাদের প্রহার পেয়ে গেছি, ওইদিকে বসি, ওই সামনে ওইদিকে যে বসি, এখানে একটু নিরিবিলি প্লেস দেখে আমরা ওইদিকে বসি। এখানে তো অনেক মানুষ, ওইখানে আসলে আমাদের খাওয়াটা হবে না, আমি একটু রিল্যাক্সে বসছি আমরা। আমরা এখন চলে আসছি গজনি, মাত্র পৌঁছালাম। আমরা রওনা দিয়েছিলাম 7:30টার দিকে, আমাদের 7টার দিকে রওনা দেওয়ার কথা ছিল, তো 7:30টার দিকে আমরা রওনা দিয়েছিলাম, আর এখন বাজে 1টা বাজে নেই, মানে 1টার কাছাকাছি বাজে আর কি। তো বুঝতেই পারছেন যে 5.5 ঘন্টার মতো সময় লেগে গেছে। আর ঈদ আসলে কী কেমন হয় জানেন, ঈদের মজাটা আসলে এইভাবেই, ঠিক আছে, আপনারা যখন আমরা মজা করি মজা নেই, মেন মজাটা হচ্ছে এইভাবে, বুঝছেন। তো এদেরকে বলে হচ্ছে ছাপরি পোলা ভাত। গাইজ মূলত এটা হচ্ছে পাতালপুরি, এখানে ঢুকতে 20 টাকা লাগে, আমার টাকা বিষয় নাই, তো ঢুকার দরকার নাই। মূলত আমরা এখন আছি গজনি, তো গজনি থেকে আমরা, এই যে লেখা আছে গজনি, তো গজনি থেকে মূলত আমরা আবার আরেক জায়গাতে যাবো, আরেকটা রাস্তা, এখানে দুটো রাস্তা ছিল, তাহলে তো এইটা ঘুরে শেষ করি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গজনির ম্যাপ, কিন্তু ম্যাপের যে অবস্থা
ওনা গেছে ঠিক মতো বোঝা যাইতেছে না, কারণ এটা অনেক আগের, বুঝতেই পারতেছেন কত পুরনো। আজকে এত পরিমাণ মানুষ হয়েছে, মানে কি বলবো আপনাদের, দেখেন তো তো আসছে এখন গোজনি, বাট এটা আমার কাছে এভারেজ লাগছে। আহামরি যে ও এম জি কি দেখলাম এরকম কোনো কিছু না, মানে 4-5 ঘন্টা জার্নি করে আসার পর যে এইরকম আহামরি কোনো কিছু না। এরপর আমাদের প্ল্যান হচ্ছে মদরটিলা, তো সেটা আমরা 2টার দিকে বের হবো, আমাদের দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে বের হবো। আমরা তো আমাদের মতো ঘুরতেছি, সবাই সবার মতো ঘুরতেছে। জায়গাটা মোটামুটি মানে খারাপ না, ভালো, বাট 5 ঘন্টা জার্নি করে যে এখানে আসা ওইটা ভাই মাথার পড়ে গেছে। মনে করেন যে ঘুরতে ঘুরতে একদম শেষ, কীরকম মানুষ সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে হচ্ছে 2টা, আমাদের সবাইকে আসতে বলা হয়েছিল 2টার সময়, তো এখানে আমাদের খাওয়া দাওয়ার সময় হয়েছে দুপুরে। প্রচণ্ড ক্ষুধা লাগছে, তো সব রান্না করে নিয়ে আসছে, এখন আমরা দুপুরের খাবারটা খাবো, দেন হচ্ছে এখান থেকে যাব আরেকটা জায়গায়, বুঝতে পারতেছেন। এরপর তো আবার মনে করেন যে আমাদের জায়গায় যেতে হয়তো বা এখান থেকে বিকেল বা সন্ধ্যার দিকে রওনা দেওয়া হবে, আবার যেতে একটু রাত হয়ে যাবে, তো বুঝতে পারতেছেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। মন্টু ভাই খুব গুরুত্বপূর্ণ কাজ করতেছে। খাবার খাওয়া শেষ, আর ভাবি রান্না অলওয়েজ বেস্ট, ওনার রান্না আগে থেকে অনেক মজা। এবারের মতো এবারও ওনার রান্নাটা অনেক বেশি মজা হয়েছে, মানে পোলাওর সাথে রোস্ট জোস হয়েছে, আমি পুরো তো 2 প্লেট খাইছি একদম ভরপুর। এখন একটু চাঙ্গা চাঙ্গা লাগতেছে, মানে ভালো লাগতেছে। তো এখান থেকে আমরা যাবো আরেকটা প্লেসে, তো সেখানে তো আমরা দেখতেই হবে। আর এইদিকে যে পরিমাণ গান বাজাইতেছে, আমি মনে করেন কথা বলতে কিচ্ছু করতে পারছি। আমরা এখন চলে আসছি মদরটিলা ইকো পার্ক। এই ইকো পার্কে আমরা আসছিলাম ক্লাস 10-এ যখন আমাদের স্কুল থেকে নিয়ে গেছিলো, তো তখন আমরা আসছিলাম আমাদের ফ্রেন্ডদের সাথে, তো এখন তো আসছি একদম ফ্যামিলির সাথে। তো এখন ঘুরতেছি, আপনারা সামনে দেখতে পাচ্ছেন। যুদ্ধ করে আমাদের উপরে ওঠা লাগতেছে। লাস্ট আমি কক্সবাজার গেছিলাম, ওই টাইমে আমার মনে আছে এরকম কষ্ট করে ওঠা লাগছে। মেনলি তার থেকে বেশি খারাপ লাগছে কি জানেন, ছাপড়ি টি শার্ট আছে না, টি শার্ট শার্ট এই যেখানে পুতুল লাগানো, সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, আমি একা ঘুরতেছি। কোনো কিছু হয়েছে বলো তো, আমি একটা গার্লফ্রেন্ড ডিজার্ভ করি না। হ্যাঁ, মদরটিলা ভিউ পয়েন্টে চলে আসছে একদম সবার উপরে, তো এখান থেকে একদম পুরো ভিউটা আপনারা দেখতে পারতেছেন গাইস। উঠতে উঠতে দেখেন যে মুখের কি অবস্থা, একদম শেষ, খাইমা একদম শেষ, এখন একটু রেস্ট নিতেছি, দেন এখান থেকে কিছু ছবি তুলবো, দেন ওর সামনে যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক, যেহেতু এখন ওর টাইম আছে, দেখি আমরা আরও 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো ঘুরতে পারবো, দেন আমাদের ব্যাক করতে হবে। বড় বড় পাহাড় এখানে দেখতেছেন, কত সুন্দর ভিউ দেখা যাইতেছে। আর আমরা আসলে এক্সাক্টলি ঈদের 2 দিন পরে আসছি, ঈদের 2 দিন পরে আসার কারণে এখান দিয়ে মানে অনেক চাপড়ি পোলা বান্ধে ভরে গেছে তাদের, এখান দিয়ে টেডি শার্ট তারা ট্রাকে করে বক্স নিয়ে আসতেছে, নাচতে নাচতে দলে দলে যোগ দিতেছে, এমনকি হাঁটার রাস্তা দিয়েও তাদের জন্য হাঁটা যাচ্ছে না।
সব জায়গাতে চাপটা গুলা বন্ধ ভরে গেছে। একটা গুরুত্বপূর্ণ কথা লিখছে যে বন কেটে আমাদের আওয়াজ ভেঙে দিও না, কারণ হচ্ছে কি বন গাছপালা এগুলো হচ্ছে আমাদের পরিবেশটাকে, পরিবেশের যে ভারসাম্যটা আছে তো সেটা কিন্তু রক্ষা করে। তো আপনারা যদি গাছ কেটে এইভাবে উজাড় করে দেন তাহলে তো আমরা নিঃশ্বাস পর্যন্ত নিতে পারবো না, এরকম একটা অবস্থা হয়ে যাবে। তো আমরা তো আজকে অনেক ঘুরলাম ভাই সকাল থেকে, তো মানে আসছি আমরা দুপুরবেলা, এখন ঘুরতেছি, আমাদের ঘোরা ফাইনালি শেষ, এখন আমরা চলে যাচ্ছি। তো এই দেখেন গাইস, দুই পাশে দুইটা হাতি ও আরেকটা হাতি আছে, এই যে তো তিনটা হাতি। আপনার অরেঞ্জ কোনটা দিদি? না আর দিদি আচ্ছা বের করেন দিদি, অরেঞ্জ সুন্দর একটি দিন উপভোগ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।